আমি তো নারী না। কি বলেন, দেখতে তো নারীর মতোই লাগে। আমি পড়ি। আচ্ছা তাই বলেন, কারণ আমি বিটিএস করি। আজকে এই ভিডিওটারে কইলেন না কো মিস, দিব আমি ছোট্ট ছোট্ট টিপস খালার টিপস, টিপস খালার মিষ্টি টিপস, প্রেমের জন্য ভালো, থাপ্পর খাইলে বলতে আইসেন না, এটা কি হইল? নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। আল্লাহ সত্যি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো একজন হাই লেভেলের প্রেমের টিপস দেওয়া খালাম্মাকে নিয়ে, যে কিনা প্রেমের উপর পিএইচডি করছে। মানে? না মানে না করলেও করার দিকেই। আজকের ভিডিওতে আর কিছু হোক বা না হোক আপনাদের উপকার হবে। কি সুন্দর। সো আজারা কাকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ইন্ট্রো লাগা। শুরুতেই বলে নেই, আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না, আজকের ভিডিওটা হলো একটা টিউটোরিয়াল ভিডিও, শুধুমাত্র আমার সিঙ্গেল কাকা কাকিদের জন্য। মানে কিভাবে সিঙ্গেল থেকে মিঙ্গেল হবেন পুরো ভিডিওতে সেটারই টিপস দেওয়া হবে। সো এনজয় করেন আর কিছু শিখেন। মাটি থাকে গরু, আর গরু খাই ঘাস, লজ্জাই বলতে পারি না। আর শয়তান থাকে আপনার মাতার ভিতর। না মানে আমি শুধু ভাবতেছি ভাগ্যিস সে বলে নাই বুকের ভিতর থাকে, তাইলে তো পাবলিক অন্য কিছু ভাবতো। ওয়েট, এখানে শেষ না, আরো একটা কথা আছে, এই যে বলতেছে না তুমি থাকো আমার মনের ভেতর, আজ তুমি থাকো শুধু আমার মনের ভেতরে। এই ভিডিওটা প্রায় 200,000 মানুষ দেখছে। আচ্ছা কালাম্মা, আপনার ওই ছোট্ট মনে এতগুলা মানুষের জায়গা দিলেন কেমনে? জানি না, পাবজি আর ফ্রি ফায়ার থাকতে আমার এই ছোট্ট মনটা নিয়ে কেন খেললে? আমারও তো সেই একই কথা, শুধু মনটা নিয়েই কেন খেললেন, খেলার জন্য তো আরো অনেক কিছু ছিল। না মানে আমি ফুটবল ক্রিকেট এইগুলা খেলার কথা বলছি আর কি, আর আপনারা যেটা ভাবতেছিলেন সেটাও। আমি হতে চাই তোমার জীবনে গোপাল ভাঁড় গল্পের মন্ত্রী মশাই। হ, যাতে সারাদিন বৈশা বৈশা পেঁচ করতে পারেন, অবলা বয়ফ্রেন্ডের পেছনে কখন কিভাবে বাঁশ গুঁজে দিতে পারেন। আর তুমি হবে আমার জীবনে গোপাল ভাঁড় গল্পের রাজা কৃষ্ণচন্দ্র। ওই তো একই হলো, বয়ফ্রেন্ডারে বলদ বানিয়ে রাখা, যাতে ইচ্ছে মতো ইউজ করতে পারেন। ইউজের কথা বলবো না, কারণ মজা তুমিও পাইছো আমিও পাইছি। এর মধ্যে আপনি কই থেকে আসলেন? আমি তো টিপসের টিউটোরিয়াল দেখতেছি, ওয়েবসাইটের ভিডিও না। চাইলে তো তোমার মন চুরি করতেই পারে। এত সোজা না খালাম্মা, যদি তাই হইতো তাইলে এতদিনে হাজার খানেক বার এই মনটা চুরি হয়ে যাইত। কিন্তু বাবা বলে চুরি করা মহাপাপ। ঠিকই তো বলে। সো তুমি পটে যাও, তাহলে সমাজের বুকে হব না আমি পাপি। বিশ্বাস করেন খালাম্মা, আপনি এমনিতেই অনেক বড় পাপি, যদিও আমি কখনো দেখি নাই মাইপি, তবে আপনার টিপস গুলা দেখে বোঝাই যায় আপনি মানুষ হিসাবে নন খাঁটি। আরে ভাই, তোকে ভাইয়া বললে কি তোর আমাকে বোন বলতে হবে? না একদমই না, আপনাকে তো বৌদি ডাকতে হবে, বৌদি। যদিও দেখতে খালাম্মা টাইপেরই লাগে, তবে কষ্ট মষ্ট করে বৌদি ডাকা যায়। বাট আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমায় ভাইয়া ডাকতে পারলে আমি বোন ডাকতে পারবো না কেন? কারণ ভাইয়া ক্যান বি পড়াশোনায় মন দেন, আপনারই কাজে লাগবে, মানে টিপস দিতে। 79 পর হয় 80, আমি শুধু তোমায় ভালোবাসি। আর এই কথাটা শোনার পর সকাল বিকাল আমি ঠান্ডায় কাশি। আচ্ছা কালাম্মা, সত্যি করে একটা কথা বলেন তো, এইগুলোই কি আপনার টিপস? তাহলে কোনগুলা দেখান? সেই আগের যুগের মেয়েদের, যাদের প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এক গুচ্ছ গোলাপ ফুল লাগ। তুমি বড় মামাকে এক বোতল সয়াবিন তেল দিয়ে প্রপোজ করো, আমি তাতেই খুশি হব। এই নেন সয়াবিন তেল, প্রেম করতে হবে না, শুধু রিকোয়েস্ট করতেছি আপনার এই ফালতু ফালতু প্রেমের টিপস গুলো আর কাউরে দিয়েন না, কারণ আপনি যেগুলা বলতেছেন বা আমাদের শোনাচ্ছেন এগুলা ন্যাকামি ছাড়া আর কিছুই না, বাস্তবে ফিরে আসেন। আর একটা কথা, আমি ভিডিও বানানোর জন্য গেছিলাম এই খালার টিপস দেখতে, ভাবছিলাম ভিডিও বানানো হবে আর টিপস গুলা দেখে দেখে টিপ দেওয়াও শিখে নিব। না মানে কপালের টিপ, বিশ্বাস করেন গিয়ে দেখি তার পেজে কোনো মেয়ে নাই, শুধু ছেলে আর ছেলে, মানে আমার ভাই ব্রাদার সবাই সিঙ্গেল। কি কষ্ট, কি কষ্ট, এই কষ্ট আর সইতে না পেরে শুধুমাত্র আমার সিঙ্গেল ভাই ব্রাদার মানে আপনাদের জন্য ভিডিওটা বানালাম। আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনারা আর সিঙ্গেল থাকবেন না। পি ফর পেপসি, সি ফর কোক, আমি শুধু তোমায় ভালোবাসি, নট আ জোক। কেন বুঝিস না তুই?
বুঝো না কেন, বুঝতে শিখো। আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে এই কথাগুলো আমাদেরকে বলতেছে? হ্যাঁ। কিংবা ভাবতেছেন তার বয়ফ্রেন্ডকে বলতেছে? হ্যাঁ। জি না কাকা, এগুলা না আমাদের বলতেছে না তার বয়ফ্রেন্ডকে, এগুলা জাস্ট আমাদের উদ্দেশ্যে বলতেছে, মানে এগুলাই হলো তার টিপস। এক্সের জন্য ফিলিংস হচ্ছে, হোক আমি ওর থেকে ভালো কিছু ডিজার্ভ করালো। হ্যাঁ আমাদের জানা আছে কেমন ভালো, ওই তো ভুড়ি এলাকা কুসরকারি ডাকলো, দিন শেষে তো আপনাদের এইগুলাই পছন্দ, শুধু টাকা চিনে। ওয়েট, আবার এটা ভাবেন না যে আমি সব মেয়েদের বলতেছি, না অ্যাকচুয়ালি কিছু মেয়েই থাকে যাদের মেন্টালিটি এমন, তাদের কাছে ভালোবাসা টালোবাসা কিছুই না, টাকাই সব। মাথার উপরে থাকে ফ্যান, আর ফ্যানের উপর থাকে সিলিংস, আর আমার হয় শুধু তোমার জন্য ফিলিংস। আচ্ছা কখন থেকে দেখতেছি তুমি তুমি করতেছ, এই তুমিটাকে হিরো আলম নাকি? দুজনকে কিন্তু মানাবে ভালো, একজন গান গাইবে আর একজন টিপস দিবে কিভাবে হিরো আলমের গান শুনিয়ে মেয়ে পটাতে হয়। মানের শালিকে খোপড়ি তোড়, খোপড়ি তোড় শালি। ক্রাশের মুখে আছে ছোট্ট একটা তিল, আর ক্রাশে দেখলে হয় আমার শুধু প্রেম প্রেম ফিল। সে তো সবারই হয়, এটা আবার বলার কি আছে, কি করব আটকাইতে পারি না নিজেরে। ক্রাশ তুমি তোমার মুখের তিলটা কোনোভাবে ধ্বংস করে দিবা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। দেখেন খালাম্মা টিপস দিচ্ছেন দেন, আমার কোনো সমস্যা নাই, ভালোই লাগতেছে, আমার অডিয়েন্সও কিছু শিখতে পারতেছে, বাট এই নেকামুগলা কেন করতেছেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে মেয়ে মানুষ একটু নেকামি করবে এটা স্বাভাবিক, তাই বলে সামান্য একটা তিল নিয়ে তাও আবার ক্রাশের গালে, তাইলে পাখিতে যখন তিল দেখবেন তখন কি করবেন? হ্যাঁ শয়তানের তো। ইফতারের পর খাই শশা, আর রাতে কামড়াই মশা, তাই টানাই মশারি, আর তোমার মায়ের বানাবো আমার শাশুড়ি। থামেন খালাম্মা থামেন, আপনি পাবলিকলি আইসা সবাইকে যে ধরনের টিপস দেন তাতে না জানি কত জায়গা থেকে কত মানুষ আইসা আপনার টিপ দেয়া গেছে, না মানে টিপস নিয়ে গেছে। জীবনে কখনো প্রেম করবে না বুঝলাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমের টিপস দিয়ে দিয়ে সবাইকে শিখালেন কিভাবে টিপ দিতে হবে, না মানে প্রেম করতে হবে, আর দিন শেষে এখন আইসা বলতেছেন যে কখনো প্রেম করবেন না, ওয়াই খালাম্মা ওয়াই? কারণ প্রেম করতেছেন নাকি পেঁয়াজ কাটতেছেন কখনো বুঝবেন না। মানে ঠিক বুঝলাম না কি বলতেছেন, সরাসরি বলেন। কারণ সারা জীবন তো কাটতেই হবে। যাক অ্যাট লিস্ট শেষ বয়সে এসে একটা ভালো টিপস দিছেন যেটা আমার ভাল লাগছে, আমিও এটাই বলি প্লিজ কখনো প্রেম করবেন না, কারণ প্রেম করবেন সেগা খাবেন, কষ্ট পাবেন, কষ্ট পাইতে পাইতে ডিপ্রেশনে চলে যাবেন, নেশা করবেন, সময় নষ্ট, লাইফ নষ্ট, জীবন থেকে কিছু সুন্দর মুহূর্ত হারিয়ে যাবে। আচ্ছা আসলে কি দরকার আছে এগুলার? সেগা খাওয়ার পর তো ঠিকই বলবেন। লেগেছে আমার ঠান্ডা তাই করছে আরাম, আর কখনো করিও না প্রেম, কারণ প্রেম করা হারাম। তার থেকে ভালো আগে এইসব প্রেমপ্রীতির কথা মাথায় থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করেন, এস্টাবলিশ হন। শুধু মেয়ে না, মেয়ের মা আয়েশা বলবে বাবা মায় বিয়া করবা, না মানে তার মেয়েকে বিয়ে করার কথা বলবে। বাইদাও এখন মেয়েরা এসে বলবে শুধু ছেলেদের কথাই বললেন, তাইলে আমরা কি করব? আপনারা সুন্দর করে সুন্দর ভাবে রান্না বান্না বাসন মাজার কাজগুলো শিখে নেন, শ্বশুর বাড়িতে কাজে লাগবে। নাও কাম টু দা পয়েন্ট, টিপস খেলা টিপস শোনা অনেকেই মোটিভেটেড হয়ে নিশ্চয়ই ভাবতেছেন যাই টিপস গুলো একটু কাজে লাগায় আসি, সিঙ্গেল থেকে মিঙ্গেল হইতেই হইব, উস্তাদ থামেন। এই যে এতক্ষণ ধরে যে টিপস গুলা দেখলেন এগুলা শুধুমাত্র এই টিপস অবধি সীমাবদ্ধ, কেউ আবার এগুলা বাস্তবে অ্যাপ্লাই করতে যায় না, তাইলে জুতার বাড়ি একটা মাটিতে পড়বে না। পরে আইসা আবার বলবেন ফারাবি ভাই আপনার কথা শুনে গেছিলাম, দিয়ে দিছে তাই আগে থেকেই বলে দিলাম। আর একটা কথা, এইসব প্রেম প্রীতির কথা মাথায় থেকে ঝেড়ে ফেলে দিয়ে জলদি কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে, ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখবেন কোন প্যারা নাই সিল, এই ওয়েট ওয়েট ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। আর একটা কথা, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে এসএমএস দিবেন, আমার জন্য ভালো হবে, আর ইনশাল্লাহ রিপ্লাইও পাবেন। আল্লাহ হাফেজ।